অনেক মানুষ হজ এবং উমরা করার প্রবল আগ্রহ রাখেন, কিন্তু অর্থের কারণে হজ এবং উমরা করতে সক্ষম হন না। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের প্রশস্ততার কারণে এই সমস্ত মানুষ এবং অন্যান্য সকলের জন্যই কিছু সহজ আমল নির্ধারণ করে রেখেছেন, যেগুলির মাধ্যমে হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব অর্জিত হয়। এগুলির মধ্যে একটি হচ্ছে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, অতঃপর বসে আল্লাহর জিকির করতে থাকলো সূর্য উদিত হওয়া পর্যন্ত, অতঃপর সূর্য উদিত হয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করলো, সে ব্যক্তি পরিপূর্ণ হজ ও উমরার সমপরিমাণ সওয়াব অর্জন করলো। যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় আসলো, অতঃপর সেখানে সালাত আদায় করলো, সে ব্যক্তি একটি উমরার সমপরিমাণ সওয়াব অর্জন করলো। যে ব্যক্তি রমজান মাসে একটি উমরা করলো, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমপরিমাণ সওয়াব অর্জন করলো। যে ব্যক্তি কোনো ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে স্বগৃহ থেকে ওযু করে বের হলো, সেই ব্যক্তির সওয়াব হয় ইহরাম বাঁধা হাজির নেয়। আর যে ব্যক্তি কেবলমাত্র চাষ্তের সালাত আদায় করার উদ্দেশ্যে বের হয়, তার সওয়াব হয় উমরাকারীর সমান। যে ব্যক্তি একজন হজে গমনকারী ব্যক্তির পাথেয় প্রস্তুত করে দিল, অথবা তার হজে গমনের পরে তার পরিবারের খেয়াল রাখলো, সেই ব্যক্তি ওই হজকারীর সমপরিমাণ সওয়াব অর্জন করে, হজকারী ব্যক্তির সওয়াব থেকে বিন্দু পরিমাণ কম করা হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদল দরিদ্র ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ধনী ব্যক্তিরা তো তাদের সম্পদের দ্বারা উঁচু স্থান, সম্মানিত স্থান অর্জন করে নিল। তারা যেমন নামাজ আদায় করে আমরাও তেমনি নামাজ আদায় করি, তারা যেমন রোজা রাখে আমরাও তেমনি রোজা রাখি, কিন্তু তাদের মাল রয়েছে, তারা হজ করতে পারে, উমরা করতে পারে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে, সাদকা করতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলছি যার মাধ্যমে তোমরা তোমাদের অগ্রবর্তীদেরকে ধরে ফেলতে পারবে এবং তোমাদের পরবর্তীরা তোমাদেরকে ধরতে পারবে না, ও তোমাদের মধ্যবর্তীদের মধ্যে তোমরাই সর্বোত্তম হবে। আর তা হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পড়া। আল্লাহ তাআলা বলেন, দালিকা ফাদলুল্লাহি উতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।